Disclaimer: this video is educational purpose. Just আজকের যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এডুকেশনাল পারপাসে আজকে আমি আপনাদের দেখাবো আসলে আপনার কম্পিউটার কোনো হ্যাকার হ্যাক করতে যাচ্ছে কিনা বা হ্যাক হচ্ছে কিনা, কিভাবে আপনার কম্পিউটারকে সেভ রাখবেন এবং কিভাবে চেক করবেন যে আপনার কম্পিউটার কোনো হ্যাকারের সাথে লিঙ্ক আছে কিনা। এখন সর্বপ্রথম বলতে চাই, বিভিন্ন প্রকার ফিশিং লিঙ্ক রয়েছে, বিভিন্ন প্রকার সফটওয়্যার, যেহেতু আমরা অনেক প্রকার সফটওয়্যার ব্যবহার করি, ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের এরকম সমস্যা হতে পারে। আমিও এরকম সমস্যায় পড়েছি, যার ফলে কিন্তু আপনাদের মাঝে এইটা শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা প্রতিনিয়ত এটি চেক করে রাখবেন যে আপনার কম্পিউটারে কোনো হ্যাকার ঢুকছে কি না, হ্যাকার হ্যাক করছে কি না, বা কোনো প্রকার লিঙ্ক আপনার কম্পিউটারে আছে কি না। সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। এখানে চলুন ভিডিও শুরু করি। সো তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমরা কী লিখবো, সি, আর এখানে একটা কমান্ড লিখি RUN। এখানে যদি আমরা ক্লিক করি তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমরা এইটা নিই, উপর থেকে না নিয়ে এইটা নিয়ে আগে দেখুন, সেল, তারপরে কমন, স্টার্টআপ। ওকে, আমরা এটাকে এখান থেকে ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্টার্টআপের মধ্যে কিন্তু কোনো অন্য কোনো সফটওয়্যার নেই, জাস্ট আমাদের এখানে রয়েছে বিজয় 52। সো এতে আমাদের কোনো ভয় নেই, 100% ওকে। এখানে যদি অন্য কোনো সফটওয়্যার থাকতো, সফটওয়্যার বলতে এখানে কিন্তু আরেকটি জিনিস আপনাদের বলি, যেগুলো আপনাদের অপরিচিত সেগুলো, এখন আপনি অন্য একটি ফটোশপ বা বিভিন্ন প্রকার সফটওয়্যার রয়েছে সেটি আপনি ইনস্টল করলেন, সেটি কিন্তু এখানে স্টার্টআপে থাকে। যেমন বিজয় 52 রয়েছে, যেমন আপনি অর্ব যদি ইনস্টল করেন সেক্ষেত্রে অর্ব থাকবে। সো আপনার আননোন পরিচিত যদি কোনো সফটওয়্যার থাকে সেটি আপনি এখান থেকে জাস্ট ডিলিট করে দেবেন। সো যেহেতু আমার বিজয় 52 রয়েছে, এটি আমার পিসির সফটওয়্যার, এটির সমস্যা নেই। ওকে, এটা গেল এক। এরপর আমরা যাব স্ট্যাম্প, পার্সেন্টেজ স্ট্যাম্প, পার্সেন্টেজ। সো আমরা এখান থেকে আবারও রান কমান্ডে যাব এবং এখান থেকে আমাদের যে স্ট্যাম্প রয়েছে আমরা এটাকে ক্লিক করে দেব। অনেকে বলতে পারেন এর সাথে কি সম্পর্ক রয়েছে, তো অনেক সম্পর্ক রয়েছে, এটা আমরা কন্ট্রোল ই দিয়ে সিলেক্ট করে আমরা শিফট ধরে ডিলিট করে দেব, আমাদের এটা ডিলিট হয়ে যাবে। দেখুন আমাদের যে হ্যাকাররা যে কাজটি করতে পারে, যে ভার্চুয়ালভাবে যে টেম্পোরারি ফাইলগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু তারা পোস্ট করতে পারে। এগুলো দুটি, এবং সর্বশেষ যেটা রয়েছে MRT, এটা হলো সবচেয়ে বেটার একটি সিস্টেম। আমরা সর্বপ্রথম আমাদের রানে যাব, রান কমান্ড আমরা এখানে লিখি, জাস্ট আমরা এখানে MRT এবং ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর জাস্ট একটু অপেক্ষা করতে হবে, আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা সেটি দেখি কাজগুলো করব, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না, এবং এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার যে কম্পিউটার রয়েছে সেটি সম্পূর্ণ নিরাপদে রাখতে পারবেন হ্যাকারদের ফিশিং লিঙ্ক এবং বিভিন্ন প্রকার হ্যাক থেকে। তো আমরা এখানে ইয়েস করে দিলাম। এখন গাইজ আমার এটা রান হোক, আরেকটি কথা বলে নিই, আমরা যদি ইমেল বা ব্রাউজারে কোনো অ্যাড এক্সটেনশন সেট আপ করি এবং ইমেলে বিভিন্ন প্রকার মেইল আসবে সেটি যদি আমরা ক্লিক করে ফেলি, এটা কিন্তু একটি ফিশিং লিঙ্কের মধ্যে পড়ে, তো সেটার থেকে আমরা সাবধানতা থাকব। এবং আমার পিসিতে কোনো মালওয়্যার ভাইরাস যেটা অ্যাটাক করবে, অর্থাৎ
হ্যাকার অ্যাটাক করতে পারে সেটি আমরা কিভাবে চেক করব। তো আমরা সর্বপ্রথম কিন্তু এখান থেকে আমরা সেটিংস থেকে লিখেছি এমআরটি, এমআরটি লেখার পর আমরা ওকে করে দেওয়ার পর এখানে আমাদের একটি অপশন এসেছে, আমরা এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনি সবচেয়েতে বলবো ফুল স্ক্যান করবেন, তো আমি জাস্ট টিউটোরিয়ালের ক্ষেত্রে আমি কুইক স্ক্যানটাই দিয়ে দিচ্ছি। এখানে আপনার যে কম্পিউটারটি রয়েছে, কম্পিউটারে যদি কোনো ম্যালওয়্যার হ্যাকারদের পুশ করা কোনো সফটওয়্যার থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা ডিপলি কিন্তু আপনাকে স্ক্যান করে বের করে দিবে। যদি সে ধরনের কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনি সেটি ডিলিট করে দিবেন। এবং কিভাবে ডিলিট করবেন আমি সম্পূর্ণ যদি থাকে সেক্ষেত্রে আমি আপনাদের দেখাতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সফটওয়্যারটি রয়েছে এটি স্ক্যান হচ্ছে, এবং কখন কি মেসেজ আসে আপনি সেগুলো ফুলি ফুল দেখতে থাকুন। অবশ্যই স্কিপ করে যাবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবেন না, তো জাস্ট একটু সময় লাগতে পারে। এখানে আমাদের যে কম্পিউটার রয়েছে পুরো সিস্টেমটা কিন্তু স্ক্যান করবে, এবং আদারওয়েজ থার্ড পার্টি যদি কোনো সফটওয়্যার থাকে যেগুলো হ্যাকের বিষয় রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন। তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমাদের আরেকটি কাজ রয়েছে, এটি হতে থাক এখানে আমাদের যে আরেকটি রয়েছে সেল স্টার্ট, আমরা এখানেও আমাদের যে এখানে যদি কোনো ইএক্সি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করতে পারবেন সেটি ডিলিট করে দিবেন। এরপর আরেকটি অপশন রয়েছে, আসলে আপনাদের কাছে এটি বোর মনে হলো খুব সহজ একটি বিষয়, দু একদিন করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, সো আপনার কম্পিউটারও তো হ্যাক থেকে বাঁচাতে পারবেন। এখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা টাস্ক ম্যানেজারে যাব। এখানে কিছু কাজ রয়েছে সেটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট আপ একটি অপশন রয়েছে, অর্থাৎ আমার এই পিচের মধ্যে যেগুলো স্টার্ট আপ রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিজয় বা অন্য, এখানে আমার একটি স্ক্রিনশট রয়েছে, স্কাইপি, গুগল কম, এগুলো ডিফল্ট হিসাবে। এখানে যদি আপনারা আদারওয়ে কোনো থার্ড পার্টি দেখেন যে সেটি আপনি চিনতে পারছেন না, সেটি কিন্তু আপনি এখান থেকে জাস্ট দেখুন সার্চ লাইন থেকে পাবেন এবং ইনেবল ডিজেবল করতে পারবেন। এখানে যদি ইনেবল হয় সেক্ষেত্রে আপনি এখানে ডিজেবল করে দিতে পারবেন যে আপনি যদি সেটি সন্দেহজনক কিছু মনে হয়ে থাকে। এবং এখানে কিছু রয়েছে আপনারা সবসময় দেখবেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের পিছনে যে যেগুলো রয়েছে সেগুলো আপনি অবশ্যই চেক করবেন। এবং এখানে দেখবেন সর্বোচ্চ স্পিড কোনটা নিচ্ছে সেটা কিন্তু আপনারা খুঁজে বের করবেন যে আমাদের সফটওয়্যারের মধ্যে সর্বোচ্চ স্পিড কোনটা নিচ্ছে। এখানে দেখুন আমাদের এই এইটাই স্পিডটা বেশি নিচ্ছে, অর্থাৎ আমাদের যে সফটওয়্যারটি রয়েছে এই যে এখানে এটি হলো ডেকোটেকটিভ সফটওয়্যার, স্ক্রিনটা রেকর্ড হচ্ছে, যার ফলে কিন্তু এটি অনেক বেশি ধরছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এই সফটওয়্যারটি রয়েছে, সফটওয়্যারটির জন্য কিন্তু এটি সিপুটা রেট বেশি দেখাচ্ছে। এরকমভাবে আপনারা চেক করবেন যে আসলে আমি যে ইউজ করতেছি কম্পিউটারটা আমার কোনটা স্পিড বেশি নিচ্ছে। এই যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটা আপনারা যদি জানা থাকে তাহলে কিন্তু নেক্সট টাইমে এই ধরনের কোনো সমস্যা হবে না। হ্যাকিংয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা ডিটেলস চেক করতে পারবেন। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রায় এটি শেষের মধ্যে, এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি থার্ড পার্টি কোনো সফটওয়্যার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সবচেয়ে এখানে ফলো করলে বেটার ওয়ে হয়। এবং গাইজ একটু অপেক্ষা করুন, ধৈর্য সহকারে দেখুন, এখানে আমাদের এটা প্রায় স্ক্যান শেষ হয়েছে। আর ইমেলের বিষয়টি যেটি বললাম, আমি আসলে এই টিউটোরিয়ালটি করার উদ্দেশ্য হলো, কিছুদিন আগে আপনারা হয়তো জানেন না
আমার মাইবুল্লা পাড়ার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি কিন্তু অলরেডি হ্যাক হয়ে গিয়েছে একটি ফিশিং লিঙ্কের মাধ্যমে, যার ফলে আমি কিন্তু সাবধানতা সহিত আপনাদের কে যেহেতু আমার একটি সমস্যা হয়েছে সেই সমস্যাটি আপনাদের মধ্যে তুলে ধরলাম, এবং আমার যে সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু বিশেষ করে বেশিরভাগ যে ফ্রি টুলস বা ক্র্যাক টুলস এগুলো ইউজ করে, এবং আমিও কিন্তু বিভিন্ন প্রকার যে টুলসের রিভিউ দিয়ে থাকি, হতে পারে এর মধ্যেও কিন্তু কোনো একটি সমস্যা হতে পারে। তো সমস্যা হতে পারে যেহেতু আমার সাবস্ক্রাইবার রয়েছে, আমি তাদের ভালো চিন্তা ভাবনা করি, কিন্তু আমি তাদেরকে বলতেছি বা আমি বলছি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, বারবার দেখে ট্রাই করুন যাতে আপনার পিসিতে কোনো প্রকার সমস্যা না হয়। এবং নেক্সট আমি দেখাবো যে কিভাবে মোবাইল যে সেটগুলো রয়েছে সেগুলোকে আমরা এভাবে চেক করতে পারি। তো আমাদের এখানে প্রায় শেষ, সো এই কমান্ডগুলো অবশ্যই আপনারা নোটপ্যাডে লিখে রাখবেন বা ডায়েরিতে লিখে রাখবেন। এই তিনটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কমান্ড। এই কমান্ডটার সাহায্যে আপনারা কিন্তু আপনাদের পিসিতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এটা তাৎক্ষণিক, আপনি যদি এগুলো কাজ করেন তাহলে কিন্তু কোনো হ্যাকারে আপনার পিসির কোনো ক্ষতি করতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি থেকে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অল্প কিছু সময় রয়েছে, আমি আপনাদের জাস্ট কোনো মেসেজ আসতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমি লাইভে আপনাদের এটা দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় নেক্সট টাইমে। এর জন্য আমি কুইক যে স্ক্যান রয়েছে সেটি আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আশা করি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। খুবই দ্রুত যাচ্ছে আমাদের যে প্রসেস বারটি রয়েছে। ওকে, আমাদের এটা কাজ হয়ে গিয়েছে, আবারও চেক করছে প্যাকেজগুলো যেগুলো রয়েছে, প্রোগ্রামের যে প্যাকেজগুলো রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রোগ্রাম ডাটাগুলো কিন্তু এখানে চেক করা হচ্ছে। সো তারপর আমরা কি করব, আমাদের আর একটি কাজ করতে পারেন, আমাদের যে রিসেন্ট যে ডাটাগুলো রয়েছে এগুলো আমরা জাস্ট এখান থেকে মুছে দিতে পারি। আমরা এখান থেকে এটা মুছে দিই। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফুল স্ক্যান করা হয়ে গিয়েছে, এখানে কোনো প্রবলেম নাই। যদি থাকতো দেখুন এখানে নো মালাইজ সফটওয়্যার ওয়াজ ডিটেক্ট, তো পাওয়া যায়নি। সো এইভাবে আপনারা অবশ্যই প্রত্যেক দিন একটু কষ্ট করে চেক করে নেবেন, যদি আপনার পিসি স্লো হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি এটি চেক করতে পারেন যে আসলে কোনো সমস্যা আছে কি না। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।